ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে রাতভর অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি সহ পানির লাইন। পশ্চিম তীরের আজজুন ও কাফর কাদ্দাম শহরে বেশ কয়েক ঘণ্টা ধরে তাণ্ডব চালায় ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, আজজুনে আজ বাড়িতে অভিযান চালানোর সময় টিয়ার গ্যাস নিক্ষেপ ও গ্রেনেডের বিস্ফোরণ ঘটায় ইসরায়েলি বাহিনী। এছাড়া তুবাত শহরের দক্ষিণে আলফারা শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনারা বুলডোজার নিয়ে ঢুকে পড়লে স্থানীয় বাসিন্দা ও সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। এদিকে নাবলুসের পশ্চিমে দেইর শরাফ গ্রামেও বুলডোজার দিয়ে ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলি বাহিনী। সেখানে ঘরবাড়ি সহ রাস্তাঘাট ও পানির লাইন ধ্বংস করে দিয়েছে তারা। এর আগে সন্ধ্যায় রামাল্লার উত্তরে একটি সামরিক চেকপয়েন্ট থেকে এক ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে ইসরায়েলি বাহিনী।